আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কিয়ামের একটি চুলা, ইনফ্রারেড চুলা। এটি দেখেন, এটা হচ্ছে কিয়াম ইনফ্রারেড কুকার, মডেল নম্বর হচ্ছে H11। এটির ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, পাওয়ার হচ্ছে 2000 ওয়াট। মানে এই চুলাটি হচ্ছে 2000 ওয়াটের একটি চুলা। এই চুলাটিতে সমস্যা হয়েছে, আপনার কয়েল নষ্ট হয়ে গেছে, হিট হিট আসতেছে না। এখন আমরা কয়েলটা চেঞ্জ করবো। কয়েল চেঞ্জ করার আগে চারপাশে নাট আছে, আপনাদের নাটগুলো খুলে নিতে হবে। নাটগুলো আস্তে আস্তে খুলে নেবেন। তার আগে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো আস্তে আস্তে আপনারা চারপাশের নাটগুলো খুলে নেন। এখানে দুইটা, ওই পাশে দুইটা থাকে, আর সামনের চার কর্নারের চারটে থাকে। আপনারা নাটগুলো আস্তে আস্তে খুলে নেবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদের, কোনো কেটে দেখাবো না, কারণ একটু লম্বা হলে আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে আপনাদেরই সুবিধা হবে এবং আপনারা কয়েলটা সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। গ্লাসটা উঠিয়ে নেবেন। গ্লাস উঠানোর পর এই ক্লিপটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখেন কয়েলের কী অবস্থা। কয়েলের অবস্থা একদম খুবই খারাপ, বাজে অবস্থা হয়ে গেছে, কয়েল ছুটে গেছে ইয়ে থেকে। দেখেন কয়েলটা আমি দেখাচ্ছি আপনাদের একটু উঁচা করে। দেখেন কয়েল হলো ছুটে গেছে, কয়েলের একদম ভেঙে গেছে। হ্যাঁ, ইয়ে থেকে কয়েলগুলো খুব নষ্ট হয়ে গেছে, এই কারণে আমাদের লাইন পাচ্ছে না, হিট হচ্ছে না। তো কয়েলটা আমরা এখন খুলবো। কয়েলের যে তিন প্রান্তে তিনটা নাট থাকে, ওই নাটের অংশ ভেঙে গেছে, এই কারণে উঠে আসতেছে, যেটা সেন্সর। এখন আমরা আরেকটি কয়েল নিব। এখন আমরা নতুন আরেকটি কয়েল নিব, স্প্রিং বলে এখানে থাকে, তিনটা স্প্রিং থাকে, যাতে যে কয়েলটা আপনার হলো চাপ দিয়ে থাকে, গ্লাসের সাথে লাগানো থাকে, যাতে গ্লাস না ফাটে। এই কারণে স্প্রিংগুলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে কয়েলের সাথে স্প্রিং মানে খুব পারফেক্টভাবে বসে। এই যেটা হচ্ছে নতুন কয়েল, এই কয়েলটা আমরা আজকে সেট করব। দেখেন একই কয়েল, কিন্তু কিন্তু এটার হচ্ছে ঘাটে মিলতেছে না। তো এখন আমরা পয়েন্টগুলো মিলাবো। পয়েন্টগুলো স্ক্রু দিয়ে লাগানো আছে, স্ক্রু খুলে পয়েন্টগুলো, এটার পয়েন্ট যে জায়গা আছে, এটার পয়েন্ট আমরা সেখানে সেখানে সেট করব। এই যে পয়েন্টগুলো দেখেন, নাট দিয়ে যে দেখেন এটা কত দ্রুত, হ্যাঁ তিনটা না পয়েন্ট, এটারও তিন কিন্তু তিনটা পয়েন্টই আছে, কিন্তু তিনটা পয়েন্ট আছে অন্য অন্য জায়গায় আছে। তো এটা যে যে নাম্বারে আছে, সেই সেই নাম্বার আমরা এটাও সেট করব। ওটা হচ্ছে বড় বড় করে লেখা, আর এটা হচ্ছে ছোট ছোট করে লেখা, কিন্তু লেখার পয়েন্ট এক, এটাতে সমস্যা নাই। আপনারা ওইটার মধ্যে যে যে পয়েন্ট আছে, যে যেভাবে সেট করছেন, এটার মতো সেই সেইভাবে সেট করে তারপরে লাগাবেন। দুটা লাগানো শেষ, একটা দেখেন একটা দুটা, হ্যাঁ দুটা লাগানো শেষ না, এটাতে এটা আর একটু বেশি সরে আসবে, এটা আর একটু বেশি আসবে। এটা সম্ভবত আপনার 30-36 এই ঘাটে লাগালে ওটা আপনার সেট হয়ে যাবে। তাহলে দুই পাশে এটা আমাদের সেট হয়ে গেল। মাঝখানে সেন্সর লাগাতে হবে। এখন দুই আগে কয়েলের পয়েন্টগুলো আগে ঠিক করি। পয়েন্টগুলো স্ক্রু দিয়ে খুলে নিতে হবে। আপনারা আস্তে আস্তে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও কয়েল চেঞ্জ করা শিখে যাবেন। তেমন বেশি কিছু জটিল না। মনোযোগ দিয়ে দেখেন, কোনো পয়েন্ট মিস করেন না,
মিস করলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। দেখেন এখন আমাদের কয়েল ঘাটে ঘাটে বসে গেছে, দেখেন পুশ করলে কিন্তু নিচের দিকে যায় ওই স্প্রিং এর কারণে। এখন আমরা এই যে পয়েন্টগুলো আছে, এখন আমরা লাইন লাগাবো, মাদার বোর্ড আছে, মাদার বোর্ডে আমরা লাইন দেবো, যেটা আছে পয়েন্ট থেকে সামনে যেটা হিট সিং আছে, হিট সিং এর ওইখানে আপনার লালটা যাবে, পাওয়ারের ওইটা যাবে, তারপরে নিউট্রালটা যাবে হচ্ছে এখানে। আমরা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এখন এই যে সেন্সর, সেন্সরের ইটা আমরা সেন্সরের জায়গায় লাগালাম, ফ্যানেরটা ফ্যানের জায়গায়, তারপরে বোর্ডেরটা এই যে ডিসপ্লে লাইট বোর্ডেরটা লাইট বোর্ডের জায়গায়, লাইট বোর্ড বা টাচ বোর্ড দুটো আমরা লাগাবো। আমাদের লাগানো শেষ, এই যে এখন আমরা ফিটিং দিচ্ছি। আমাদের কয়েল লাগানোর কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা হলো নাটগুলো লাগাবো। কয়েল কিন্তু আমাদের লাগানো শেষ, কয়েল লাগানো দেখলে নি তো কীভাবে লাগালাম কয়েলটা। আপনারা যদি কয়েল বাজার থেকে কিনে নেন পয়েন্টগুলো কিন্তু মিলবে না, তো আপনারা পয়েন্টগুলো এইভাবে খুলে, নাটগুলো খুলে আপনারা পয়েন্টগুলো সেট করে নেবেন। এই যে কয়েলটা আমি বাজার থেকে কিনে এনেছি, কিনে এনে নতুন করে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে পয়েন্টের যে পাশে নাট থাকে, তিন নাটগুলো আমরা লাগিয়ে দিই, যেটা যেটা নাট লাগে সে সেখানে সেখানে নাটগুলো লাগিয়ে দিই, যাতে কয়েলটা খুলে না আসে। এ পাশেটা ভেঙে গেছে, এ পাশেটা লাগানো যাবে না। এখন আমি গ্লাসটা লাগাচ্ছি, টপ পার্ট, এটা হচ্ছে ইনফ্রারেড সোলার টপ পার্ট, এটার উপরে গ্লাস, মানে এটাই হচ্ছে আপনাদের মেন। এই গ্লাসটা কিন্তু খুবই শক্ত, তো আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি। নাটগুলো লাগানো প্রায় নাট চার কোনারে চারটে থাকে, লাগালেই হয়। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তারপর আরও আপনাদের ইনফ্রারেড চলা আমরা কয়েল চেঞ্জ করে দেখালাম, এরপর আমরা দেখাবো যে কীভাবে ইন্ডাকশন চুলা মানে সার্ভিস করতে হয়, ইন্ডাকশন চুলায় কী কী পার্টস থাকে আর কী কী পার্টসগুলো নষ্ট হয়ে থাকে আর পার্টসগুলো পরীক্ষা করার নিয়ম এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তোমাদের নাটগুলো লাগানো শেষ, এখন আমরা লাইন দিব। এই চোলাটিতে আমরা লাইন দিব, তো চলুন আমরা লাইন দিয়ে দেখি চোলাটি। হলো চোলাটি লাগানো কমপ্লিট, এখন আমরা চোলাটি লাইন দিয়ে দেখব যে কাজ করে কিনা। এটা আগের ইতো আপনাদের ব্যবহার করা চোলা, এই কারণে আপনাদের গ্লাসের উপর ময়লা হয়ে গেছে। তো এখন আমরা এটা লাইন দিয়ে দেখা, লাইন দিয়ে দেখতেছি লাইন পাচ্ছে। এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দিতেছি, দেখেন হালকা হালকা লাল হচ্ছে, আলো বেশি থাকার কারণে আপনারা দেখাচ্ছেন, দেখেন হালকা হালকা লাল হচ্ছে, তার মানে হিট হইতেছে।